সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এ পর্বে আলোচনা করবো তুলসী পাতা নিয়ে যৌবন স্থিতিকরণে পিপুলের মূল বিশ গ্রাম ও সামান্য মাত্রায় অশ্বগন্ধা তোপচিনি তাল মাখনা ও নাগেশ্বর নিয়ে একশো গ্রাম তুলসী পাতার সঙ্গে সব একত্রে পেশন করে দুশো পঞ্চাশ গ্রাম মধু মিশিয়ে আধা কিলো চিনি দিয়ে চাটনি তৈরি করে ঠান্ডা করতে হবে এবার এতে সব দিয়ে মিশিয়ে জয়ত্রী ছোটো এলাস ও কিশোর দশ গ্রাম পরিমাণে প্রত্যেকটি নিয়ে পেশন করতে হবে এটি হল তুলসীর টনিক শীতের দিনে প্রত্যহ দশ গ্রাম সকালে চেটে খেয়ে সামান্য গরম দুধ খেলে যৌবন দীর্ঘস্থায়ী হয় দাঁতের বেদনায় দাঁতের যন্ত্রণা খুব কষ্টদায়ক দাঁতের যন্ত্রণা হলে তুলসী পাতা ও কালো মরিচ পেছন করে বটিকে তৈরি করতে হবে এবং যে দাঁতে যন্ত্রণা হচ্ছে তার তলায় চেপে রাখলে দাঁতের যন্ত্রণা কমে যাবে দাঁতের পোকায় তুলসী পাতা রসের সঙ্গে করহুর মিশিয়ে তাতে তুলো ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখলে পোকা বের হয়ে যাবে এবং যন্ত্রণা কমে যাবে আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো রকম টাকা পয়সা খরচ হবে না বরং কোনো না কোনোভাবে উপকৃত হবেন তাতে সন্দেহ নেই পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ